তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রজেক্ট। তার কারণ এইখানে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার প্রত্যেক অ্যাকাউন্টে $30 করে পাবেন। ইভেন আপনি যদি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলেন তাহলে তো কোনো কথাই হবে না, এবং পার রেফারে $5 করে পাবেন। কীভাবে রেফার ট্রিকটা ইউজ করবেন এ টু জেড প্রসেস ভিডিওতে দেখাবো, তাই মাস্ট বি সকলে ভিডিওটা একটা লাইক করবেন এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো অফারটা হচ্ছে মূলত এই অফারটা, এই অফারটা মেবি অনেকে জয়েন করে ফেলছেন, তারপরে যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা ভাই জয়েন করে নেন। তার কারণ এইখান থেকে আপনার লিঙ্কে যে ওয়ালেটটা ছিল সে তার থেকে বেশি প্রফিট হবে। তার কারণ আপনি যদি নিচে দিয়ে স্ক্রল করেন তাহলে দেখেন রেফারের জন্য $5 করে দেবেন। আপনি যদি KYC কমপ্লিটলি করতে পারেন তাহলে কিন্তু আপনার $30 বোনাস পাবেন। তো কীভাবে KYCটা করেন এবং কীভাবে এইটা এই কাজগুলো সম্পূর্ণটা করবেন তো এ টু জেড প্রসেস দেখাবো, তাই ভিডিওর সাথেই থাকবেন। আর আমরা আর তাদের যে টোকেন আছে তাদের টোকেনটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপ যেটা আছে ওইটা লিস্টেড আছে। তো আপনি যদি কয়েন মার্কেট ক্যাপ এসে সোয়াপ প্রোটোকল লিখে সার্চ দেন তাহলে তাদের যে কয়েনটা আছে ওইটা কিন্তু চলে আসবে। নিচের দিকে দেখেন তাদের তিনটা চেইনে তাদের টোকেনটা লঞ্চ করা আছে। তো এর এখানটায় ওয়ান সোয়াপ ওয়ান প্রোটোকলের প্রাইস দেখেন এখানে শো করতেছে। বাদ বাকি আরও যা যা দেখা লাগে আপনি এখানটায় দেখবেন। আর তাদের মার্কেট ভলিউম দেখেন, মার্কেট ভলিউমটা কিন্তু হিউজ পরিমাণ আছে। তো সেহেতু বলা যায় যে এই প্রজেক্টটা অনেক ভালো হতে চলেছে। আর মার্কেটের দিকে নিচের দিকে দেখেন একটু, আর আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন যে কোন কোন মার্কেটে লিস্টেড আছে তাহলে দেখেন এখানটায় বড় বড় এক্সচেঞ্জ ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ এবং সিবা সোয়াপ, তো এইগুলো কিন্তু লিস্টেড আছে। তো আশা করছি আপনাদের বোঝাইতে পারছি যে এই প্রজেক্টটা কতটা স্ট্রং। তাই ভাই কেউ মিস করে না ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করুন, তার কোনো অফারটা কিন্তু লিমিটেডও হতে পারে। তো এখন শুরু করি ভিডিওর মূল টপিক যেটা আছে ওইটা। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের ওইটা জয়েন করেন, তারা মাস্ট বি টেলিগ্রামটাই জয়েন করবেন। তারপর এইখানে সকল ধরনের এয়ারড্রপের আপডেটগুলো সবার আগে পাবেন। যে লিমিটেড অফারগুলো থাকে মানে যে ইনস্ট্যান্ট পেমেন্টের অফার ওইগুলো কিন্তু এইখানটায় শেয়ার করা হয়। দেখেন কিছুক্ষণ আগে একটা এসটি এক্সচেঞ্জের ইনস্ট্যান্ট পেমেন্ট আসছিল, কেউ শেয়ার করে আমি শেয়ার করি, তার রিজন কী ছিল তার কারণ আমি জানতাম যে আজকে এয়ারড্রপ আসবে। তো আপনি যদি জানতে চান যে কোন দিন এয়ারড্রপ আসে এবং কীভাবে আনলিমিটেড ট্রিক ইউজ করবেন তাহলে মাস্ট বি এইখানটা জয়েন থাকবেন। তার কারণ ইনস্ট্যান্ট পেমেন্ট অফারগুলো কিন্তু এইখানটায় শেয়ার করা হয় ইউটিউবে না। তো আশা করছি আপনি জয়েন করে ফেলবেন। আর অলরেডি কিন্তু 3.1K সাবস্ক্রাইবার হয়েছে তাই জয়েন করবেন। আর যারা ইউটিউবটায় নতুন বন্ধু আসছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা সেটা অন করে রাখবেন, এতে করে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো আর একটা আপনারা যত আপডেটগুলো মিস না হয় এবং প্রত্যেকটা ওয়ালেট এবং এক্সচেঞ্জ অফার থেকে যাতে আপনি প্রফিট পান। তো এখন আসি ভিডিওর মূল টপিকে, অফারটায় জয়েন করবেন কীভাবে। তো অফারের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশনে আজকের অফার নাম্বার লিঙ্কে প্রেস করবেন। তো প্রেস করলে আমরা একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে। তো সর্বপ্রথম যেইখানটা দেখেন এটা এয়ারড্রপ নামে একটা লিঙ্ক দেওয়া আছে, তো আপনি যে এয়ারড্রপ লিঙ্কের উপর প্রেস করবেন। তো এই যে এয়ারড্রপ লিঙ্ক যেটা আছে এটার উপর প্রেস করবেন। তো আমি প্রেস করে দিলাম, প্রেস করলে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। তো এটা রিডাইরেক্ট করবে, তো কিছুক্ষণ ওয়েট করে নেবেন 2 থেকে 3 সেকেন্ড। তো যখন পেজটা ফুলি লোড নেবে তখন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো আপনি যদি প্লে স্টোরে ইউজার থাকেন তাহলে গেট অন গুগল প্লে, আপনি যদি অ্যাপ স্টোর ইউজ করেন তাহলে অ্যাপ স্টোরে প্রেস করুন। তো আমি গুগল প্লেতে প্রেস করুন যেহেতু আমি অ্যাপ অ্যান্ড্রয়েড ইউজার। তো আপনার অ্যাপটার সামনে নিয়ে যাবে, এইখানটা আপনার ইনস্টল লেখা চলে আসবে, আপনি ইনস্টল করে নেবেন। তাহলে অলরেডি ইনস্টল করা আছে, আমি সিম্পল ওপেনের উপর প্রেস করতেছি যেহেতু আমি অ্যাকাউন্ট খুলে দেখাবো। ওপেনের উপর প্রেস করুন। আর ভাই এই অফারটা কিন্তু 100% লেজিট অফার এবং ভেরিফাই অফার, কেউ মিস করা ট্রাই করুন না, মিস করলে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট মিস করবেন। তো আমার কাছে বেশ কিছু স্ক্রিনশট আছে, আমি অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনশটগুলো নিয়ে রাখছিলাম, তো ওইগুলো দিয়ে দেখাচ্ছি। তো যেন যখন আপনি অ্যাকাউন্টের অ্যাপটার উপরে প্রেস করুন তখন আপনার ওপেন লেখা চলে আসবে। তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু ক্রিয়েট ইউর সোয়াপের উপর প্রেস করুন, প্রেস করে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো ওয়েট দেন আপনি এখানে রেফারাল লিঙ্ক দিতে বলবো, তো আপনি এখন রেফারাল লিঙ্ক করবেন। রেফারাল লিঙ্কের জন্য রেফারাল লিঙ্ক ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনি রেফারাল লিঙ্ক এখানে মাস্ট বি দিতে লাগবে, তার কারণ রেফারাল লিঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো রেফারাল লিঙ্কের জন্য আগে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা আসবেন। ওইটা আসার পর এইখানটা দেখেন এই যে আমি পেস্ট রেফারাল লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটায় প্রেস করবেন। প্রেস করার এটা কপি করবেন, কপি করার অ্যাগেন আপনার অ্যাপসের ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর এইখানটা এটা পেস্ট করবেন। প্রেস করার পর এই যে ওকে যে সেকশন ওকের উপর প্রেস করবেন, প্রেস করার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে রেজিস্টার উইথ ভিয়া ইমেল আর রেজিস্টার উইথ ফোন, তো আমরা যেহেতু ইমেল দিয়ে রেজিস্টার করবো তো এইখানটা ইমেলের উপর প্রেস করবো। তো ইমেলের উপর প্রেস করুন, প্রেস করে নতুন ইন্টারফেস চলে আসবে, এইখানটা আপনার ইমেল দিতে বলবে। তো আপনার যেটা ইমেল ওটা দেবেন, তো অবশ্যই একটা ভ্যালিড ইমেল দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ এইখানটা আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে এবং আপনার লগ ইন করার পরবর্তীতে এই ইমেলটা লাগবে। তো ইমেলের উপর প্রেস করুন, প্রেস করার পরে সেখানটা ভেরিফিকেশন কোড নামে অপশন চলে আসছে, তো এইটার উপর প্রেস করুন। প্রেস করার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, তো এইখানটা আপনার ইমেলের যে ভেরিফিকেশন কোডটা তারা পাঠায় আছে ওইটা দিতে বলবে। তো ওইটা কই যাবেন, সিম্পলি আপনার যে ইমেল অ্যাপস আছে ওই ইমেল অ্যাপসের ভিতরে চলে আসবেন। তো এইখানটা তো জিমেল আসার ভিতরে আসার পর এখানে যদি আপনি প্রাইমারিতে আপনার ইমেলগুলো না পান তাহলে স্ক্রল করবেন, স্ক্রল করে যে স্প্যাম ফোল্ডার যেটা আছে স্প্যামের উপর প্রেস করবেন। আর বাদ বাকি যে ফোল্ডারগুলো আছে সবগুলো চেক আউট করবেন। তো চেক আউট করার পর আপনার ইমেলের যে ভেরিফিকেশন কোডটা আছে ওইটা এখানটা এনে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে,
তো এই যে পেস্ট যখন করবেন তখন আপনারা এখানটা একটা ইউজার নেম সেট আপ করে দেবেন অবশ্যই একটা ইউনিক ইউজার নেম সেট করবেন এবং পরবর্তীতে যাতে লগইন করতে সুবিধা হয় অবশ্যই মনে রাখবেন নাহলে কোথাও সেভ করে রাখবেন দেন আপনি যদি ক্রিয়েটের উপর প্রেস করেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানটা আপনি একটা পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি সিম্পলি ডিজিটাল একটা পাসওয়ার্ড সেট আপ করবেন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার অ্যাকাউন্টে হ্যাকের হাত থেকে রক্ষা পাবে দেন নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন তাহলে আপনি এখানটা একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলবে মানে আপনার বিকাশের মতো তো আপনি যা যা পাসওয়ার্ড দেওয়ার ইচ্ছা তো আপনি দিয়ে দেবেন দেন এন পাসওয়ার্ডটা রিটাইপ করবেন রিটাইপ করার পর এইখানটা আপনি বেশ কিছু মেমোরিক পাস দেবে মানে যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলেন না তেমন কিছু পাস দেবে তো আপনি ওইটা স্ক্রিনশট দিয়ে নেবেন নাহলে কপি বাটন পাবেন নিচের দিকে তো কপি করবেন কপি করার পর যে আউলজ হলো এইগুলো থাকবে আমার যেমন আছে তো আপনি মেলায় নেবেন তো মেলায় যখন কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে যে আপনার কনফার্মের অপশান চলে আসবে কনফার্ম ওর প্রেস করলে আমরা একটা ইন্টারফেস শো করবে তো এট তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিটলি হয়ে গেছে তার এই ব্যাকআপ পাস যেটা দেখাইলাম এই ব্যাকআপ পাসটা অবশ্যই সেভ কোথাও সেভ রাখবেন টেলিগ্রামে সেম মেসেজ অথবা ইমেলে সেভ রাখবেন তার কারণ পরবর্তী যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনাকে অবশ্যই ব্যাকআপ পাসটা লাগবে দেন এই যে কনারাক্স চলে আসছে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনার কাজ কী তো এগুলো যদি বাদ বাকি যা যা আছে ওইগুলো আপনি সাইন ইন করে নেবেন ঠিক আছে আপনার মতো করে কাজ করে নেবেন তো এখন আসি অ্যাপসের ভিতরে যে আপনার কাজটা মূলত আসলে কী তো ভাই আপনার কাজ ছিল মূলত এইখানটা একটা সাইন আপ করা এবং বেশ কিছু যদি পারেন রেফারাল আর কেওয়াইসি তো কেওয়াইসি করার জন্য সেটিং বাটন এই সেটিংয়ের উপর প্রেস করবেন ওয়েট তো সেটিংয়ের উপর প্রেস করে নতুন একটা ইন্টারপ্রাইজ আসবে এইখানে আপনাকে বেশ কিছু অপশান শো করবে তো এইগুলো দেখার দরকার নাই ডিরেক্টলি আপনি যে ইউজার সেটিং অপশান আছে এই ইউজার সেটিংয়ের উপর প্রেস করবেন প্রেস করলে এইখানে আপনার ইউজার নেমটা সেট আপ থাকবে এবং নিচের দিকে দেখেন ভেরিফাই আইডেন্টি নামে একটা অপশান চলে আসছে তো অপশানের উপরে প্রেস করবেন এই যে নিচের দিকে দেখেন ভেরিফাই আইডেন্টি এটার উপর প্রেস করবেন তো ওয়েট দেন আপনার সঙ্গে যে লেটস স্টার্ট যে অপশানটা আছে ওই লেটস স্টারের উপর প্রেস করবেন প্রেস করার এখানটায় যা যা লাগে আর কি আপনার ইমেল পায় আপনার আপনার আইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইগুলো দিয়ে নেবেন তো দেন যা যা লাগে আর কি ওইগুলো সেট আপ করে নেবেন সেট আপ করার পর আপনার কাজ হচ্ছে কি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ভাই এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখা লাগবে আর বাকি কিছু কাজ আছে ওইগুলো দেখা নেই তো এইখানটা কেউ আইসিতে দেখেন এখানটা কিন্তু পাসওয়ার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই দুটো অপশানে এনাবল আছে তো আপনার তো পাসপোর্টও নাই ড্রাইভিং লাইসেন্সও নাই তো আপনি কী করবেন আপনি পাসপোর্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার যে স্মার্ট কার্ডটা আছে ওই স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করবেন ঠিক আছে নর্মাল এনআইডি দিয়ে হবে না স্মার্ট কার্ড লাগবে আর পাসপোর্ট সাইজ সিলেক্ট করবেন তো আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি তো পাসপোর্ট সিলেক্ট করার পর বাদ বাকি যা যা লাগে আপনার কাছে যা যা চায় ওইগুলো দিয়ে নেবেন ঠিক আছে তো আপনার যখন কেওয়াইসিটা কমপ্লিটলি হয়ে যাবে তখন কাজ করবেন কি এই যে আমি ডাউনলোড এক্সটেনশন নামে এই যে লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্কটা আপনার দরকার হবে তো এই লিঙ্কটাই কপি করবেন কপি করার পর যে কিউই ব্রাউজার আছে কিউই ব্রাউজারটা ওপেন করবেন তো ওয়েট তো ওপেন করার পর যে লিঙ্কটা কপি করবেন ওইটা এখানে পেস্ট করবেন তো পেস্ট করে তারা যে এক্সটেনশনটা আছে ওটা ডাউনলোড করবেন আশা করছি এটা বোঝাতে লাগবে না তো যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিটলি হবে তখনই এই কাজটা করবেন করার পর এখানটা যে ওয়ালেট কানেক্ট একটা সেকশন আছে এই যে ওয়ালেট কানেক্ট ওয়েট তো দেন যখন আপনার ওইখানটার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আপনি আগেন এইখানটায় ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর যে সেটিং বাটন সেটিংয়ের উপরে প্রেস করার পর প্রেস করার পর নিজের দিকে দেখেন ওয়ালেট কানেক্ট সেশন তো এখানটায় মেবি তাদের ওয়ালেটটা কানেক্ট করা লাগবে তো নেক্সট আপডেটের জন্য ভাই অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইটা আপনাকে চোখ রাখা লাগবে আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিব তো যেই আপনি কীভাবে এই রিওয়ার্ডটা ক্লেম করবেন তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আপাতত এই অ্যাপসে কেওয়াইসিটা করে রাখেন নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রামে পাবেন আশা করছি অতি শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্টটা পাবো তো যারা যারা জয়েন করতেছে না যে ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে না তো ভাই বাদ বাকি আরও ইনস্ট্যান্ট পেমেন্টের অফার আছে তার জন্য আপনাকে টেলিগ্রামে থাকা লাগবে যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আশা করতেছি আপনাদের বিষয়গুলো বুঝাইতে পারছি যে কীভাবে জয়েন করবেন আর রিওয়ার্ড ক্লেম ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট হবে কেউ মিস করবেন না আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি কেউ মিস করবেন না